কমে লুথ যারা এটি এমন নোংরা জিনিসকে বাস্তবে রূপ দিয়েছিল যাদের আগে এই কাজ পৃথিবীর অন্য কোনো জাতির আর করে দেখানোর সাহস হয়নি। এক এমন অপকর্ম যার উদাহরণ তারিখে পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তাহলে এই জাতিরা কি এমন কাজ করেছিল আর এদের শেষ পরিণতি বা কি হয়েছিল? হযরত লুত আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন খুবই প্রিয় নবী ছিলেন। লুত আলাইহিস সালামের বাবার নাম হারান ছিল আর যিনি তারিখের পুত্র ছিলেন। লুত আলাইহিস সালামের জন্ম ইরাকের প্রাচীন শহর উড়ে হয়েছিল আর এই শহরে ইব্রাহিম আলাইহিস সালামেরও ঘর ছিল। সাধারণভাবে লুত আলাইহিস সালামের বাবা হারান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাই ছিলেন, মানে হযরত লুত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। যেহেতু হযরত লুত আলাইহিস সালামের বাবা শৈশববেলাতেই ইন্তেকাল করে গিয়েছিলেন, সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লুত আলাইহিস সালামকে নিজের পুত্রের মতোই বড় করে তুলেছিলেন। হযরত লুত আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসাদের মধ্যে একজন। আপনি আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে আহলে সুদুমকে সঠিক রাস্তা দেখানোর জন্য নবী হিসাবে এসেছিলেন। হযরত লুত আলাইহিস সালামের অনেক সমস্ত মুজিজা ছিল। আপনি আলাইহিস সালাম যেই সময় বৃষ্টির জন্য দোয়া করতেন তো সেই সময়ে আকাশে মেঘে ভর্তি হয়ে যেত আর ভীষণ বৃষ্টিপাত হতে লাগত। হযরত লুত আলাইহিস সালাম যেই পাথরে মাথা রেখে শুয়ে থাকতেন সেই পাথরের উপরে আপনি আলাইহিস সালামের মাথা মুবারকের নিশানা হয়ে যেত। তো সাদুম সেই এলাকা ছিল যেখানে লুত আলাইহিস সালামকে একজন বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছিল। সাদুমের আশেপাশে পাঁচটি আরও খুবই সুন্দর শহর গড়ে উঠেছিল আর যেই শহরগুলির জনসংখ্যা 100,000 থেকেও বেশি ছিল। এই অঞ্চলগুলি খুবই শস্য শ্যামল, সবুজ এবং কুদরতি দৃশ্যের একটি খুব সুন্দর নমুনা ছিল। এখানে সবুজ বাগিচা ছিল, ক্ষেতের উৎপন্ন ফসল প্রয়োজনের থেকেও বেশি গুণে উৎপন্ন হতো। উর্দান, শাম এবং ইসরায়েলের মধ্যে গড়ে ওঠা এই শহর সত্যি খুবই উর্বর ছিল। এখানে বিভিন্ন রকমের ফল, সবজি এবং ফসল অত্যাধিক পরিমাণে উৎপন্ন হতো। আর এটি কারণ ছিল যে আশেপাশের বস্তির মানুষেরা নিজের অর্থনৈতিক এবং খাদ্যের চাহিদার জন্য এই বস্তির দিকে চলে আসত। কিন্তু এই কথা আহলে সুদুমদের মোটেই পছন্দ হচ্ছিল না। তাদের মতে তাদের এখানে জন্ম নেওয়া ফল, সবজি এবং অন্যান্য ফসলগুলি শুধুমাত্র তাদেরই অধিকার ছিল। তারা চাইতো না যে অন্যান্য বস্তির মানুষেরা তাদের এলাকাতে চলে আসবে। একদিন সুদুম শহরের মানুষেরা এই কথার উপর চিন্তাভাবনায় করছিল যে বাইরে থাকা আসা মানুষদেরকে আমাদের এই বস্তিতে আসার জন্য কিভাবে মানা করা যেতে পারে। তো এরই মধ্যে ইবলিস একজন বুজুর্গের রূপ ধারণ করে তাদের মেহফিলে পৌঁছালো আর বলল, যদি তোমরা এদের কাছ থেকে পিছু ছাড়াতে চাও, এদের হাত থেকে মুক্তি পেতে চাও, তাহলে আমার বলা কথার উপর আমল করো। সেই অজানা বুজুর্গ ব্যক্তির কথা মানুষজন খুবই আকৃষ্টতার সাথে শুনল। ইবলিস বলল, আমি কালকে জানাবো। দ্বিতীয় দিন ইবলিস একটি খুব সুন্দর যুবকের রূপ ধারণ করে আসলো আর তাদেরকে নারীদের পরিবর্তে পুরুষদের সাথে যৌন কর্ম করা শেখালো আর বলল, যদি তোমরা সেই মানুষদের হাত থেকে মুক্তি পেতে চাও যারা তোমাদের বস্তিতে চলে আসে, তাহলে এমনটি করো যে যখনই কোনো ব্যক্তি তোমাদের এই এলাকাতে চলে আসবে তাহলে তোমরা তার সঙ্গে খুবই জবরদস্তি করে নিজের খায়েশকে পূরণ করে নাও আর এমনইভাবে এই মানুষেরা এই বস্তিতে আসা ছেড়ে দেবে। এরপর নিজের নাফসানি খায়েশকে পূরণ করার জন্য পুরুষদের সঙ্গে যৌন কর্ম করা এই জাতিদের অভ্যাস কিংবা নেশাতে পরিণত হলো। এখানে এমন সময়ে বিহায়পনা সাধারণ হয়ে গিয়েছিল। ধনী গরিব, মধ্যবিত্ত, শাসক প্রজা, গ্রাম শহর সকলের মাঝে এই আমল খুবই সহজেই ছড়িয়ে পড়েছিল। ভরা মজলিসে এই মানুষেরা এমন কাজকে করে খুবই আনন্দ পেত। কোনো মেহফিলে এই কাজ না হলে সেটিকে অপরিপূর্ণ মনে করা হতো। বিশেষ করে মুসাফিরদের মধ্যে থেকে যদি কোনো খুব সুন্দর যুবক হতো তাহলে এই মানুষেরা তাকেই তাদের শিকারে পরিণত করত। ইহুদিদের কিতাব তালমুদে লেখা আছে, আহলে সুদুমরা নিজেদের সাধারণ জীবনে জালিম এবং ধোঁকাবাজ হয়ে গিয়েছিল। কোনো মুসাফিরই তাদের অঞ্চল দিয়ে সহি সালামতে পেরিয়ে যেতে পারতো না। কোনো গরিব তাদের বস্তি থেকে রুটির একটি টুকরো পর্যন্ত পেত না। এতদূর পর্যন্ত যে এমনটিও হতো, বাইরেকার কোনো মানুষ তাদের অঞ্চলে পৌঁছিয়ে ক্ষুধার্তে মারা যেত আর তারা তার কাপড়কে খুলে নিয়ে তার লাশকে উলঙ্গ করে দাফন করে দিত। নিজেদের উপত্যকাকে তারা একটি বাগিচা বানিয়ে রেখেছিল আর যার দূরত্ব 1 মাইল পর্যন্ত ছড়িয়েছিল। আর এই বাগিচার মধ্যে তারা প্রকাশ্যে বেহায়াপনা এবং অপকর্ম করত। হযরত লুত আলাইহিস সালাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন আর বদকারীর এই ঘৃণিত আমল থেকে তওবা করার আদেশ করলেন। হযরত লুত আলাইহিস সালাম বললেন, তোমরা এই বেহায়াপনা কেন করছো? তোমরা কেন নারীদেরকে ছেড়ে দিয়ে উপভোগ এবং আনন্দ পাওয়ার জন্য পুরুষদের দিকে আকৃষ্ট হচ্ছ? সত্যতা এটাই যে তোমরা হলে মূর্খ মানুষ। হযরত লুত আলাইহিস সালাম আহলে সুদুমকে দিনরাত আদেশ এবং উপদেশ দিয়ে সত্যের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করতে থাকলেন, কিন্তু এই জাতির উপর এর কোনো প্রভাবই পড়ল না। বরং তারা এই কাজকে খুবই গর্ব করে করতে থাকলো।
আর একটা সময়ে তাদের হযরত লূত আলাইহিস সালামের বলা কথাগুলিও খারাপ লাগতে লাগলো। আর এই জন্য তারা পরিষ্কার কথায় বলে দিয়েছিল যে যদি তুমি আমাদেরকে এমনভাবে খারাপ খারাপ কথা বলতে থাকো আর আমাদের কাজের মধ্যে দখলদারি করতে চাও তাহলে আমরা তোমাকে আমাদের এই শহর থেকে বাইরে বের করে দেব। হযরত লূত আলাইহিস সালাম তবুও নিজের এই নসিহত এবং তাবলিগের কাজকে প্রতিনিয়ত রাখলেন। কিন্তু আহলে সুদুমরা একদিন নিজেই নিজেদের উপর আযাব ডেকে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত তাদের এমন দুষ্কর্ম অপকর্ম এবং বেহায়াপনার পরও তাদেরকে ছাড় দিয়ে রেখেছিলেন। কিন্তু যখন তারা হযরত লূত আলাইহিস সালামকে বলল যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি আমাদের উপর আযাব নিয়ে এসে দেখাও, আর যেই কারণে এবার তাদের উপর আযাবে ইলাহির ঘোষণা হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে বিশেষ ফেরেশতা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এই ফেরেশতারা সাধারণভাবে হযরত জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম ছিলেন। তারপর এই ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামের ঘরে তাশরিফ নিয়ে আসলেন, কিন্তু এই সময় তারা ছিল খুব সুন্দর যুবকের রূপ ধারণ করে। হযরত লূত আলাইহিস সালাম যখন সেই খুব সুন্দর তিন যুবককে দেখলেন তখন আপনি ভীষণই চিন্তিত এবং পেরেশান হয়ে গেলেন। লূত আলাইহিস সালাম এটির ভয় পাচ্ছিলেন যে যদি তার কওমের মানুষেরা তাদেরকে দেখে ফেলে না জানি তাদের সঙ্গে তারা কি ব্যবহার করবে। হযরত লূত আলাইহিস সালামের বিবি যার নাম বাইলা ছিল কিন্তু সে আপনার উপর ঈমান নিয়ে আসেনি, আর সে সাধারণভাবে মুনাফিকা ছিল, সে কাফেরদের সঙ্গে খাড়া হয়েছিল। সেই জন্য সে আহলে সুদুমদেরকে এই খবর দিয়ে দিল যে লূতের ঘরে খুবই সুন্দর যুবকরা মেহমান হয়ে এসেছে। আর এমন কথাকে শুনে বস্তির মানুষেরা দৌড়াতে দৌড়াতে হযরত লূত আলাইহিস সালামের ঘরের দিকে ছুটে আসলো। হযরত লূত আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের মানুষেরা, এই যে আমার মেয়েরা আছে তারাই তো তোমাদের জন্য জায়েজ এবং পবিত্র, তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে আমার মেহমানদের সামনে অসম্মান করো না। আচ্ছা, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? হযরত লূত আলাইহিস সালামের এমন কথাকে শুনে সেই মানুষেরা বলতে থাকলো, তুমি তো খুব ভালো করে জানো যে আমাদের তোমার মেয়েদের প্রতি কোনো আকৃষ্টতাই নেই, আর যা আমাদের আসল চাহিদা সেটির সম্বন্ধেও তুমি খুব ভালোভাবে জ্ঞাত আছো। কমে লুতের এমন নির্লজ্জহীন জবাবে এটি অনুমান করা যেতে পারে যে তারা এই অপকর্মতে কেমনভাবে ডুবে গিয়েছিল। এরপর যখন কওমের মানুষেরা আপনার দিকে দৌড়িয়ে আসলো তখন লূত আলাইহিস সালাম নিজের ঘরের দরজাকে বন্ধ করে দিলেন আর সেই যুবকদেরকে একটি কুঠিরের মধ্যে লুকিয়ে রাখলেন। যদিও সেই দুষ্ট লোকেরা আপনার ঘরকে ঘেরাও করে ফেলেছিল আর তাদের মধ্যে কিছু রাতও আবার ঘরের দেওয়ালে চড়ারও চেষ্টা করতে লাগলো। হযরত লূত আলাইহিস সালাম নিজের মেহমানদের দিকে চিন্তা করে ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু ফেরেশতারা এই সমস্ত দৃশ্যকে দেখতেছিলেন। তো তারা যখন হযরত লূত আলাইহিস সালামের সামনে এমন কঠিন পরিস্থিতিকে দেখলেন তখন তারা এই বাস্তবতা থেকে পর্দাকে ওঠানোর জন্য এটি বললেন, হে লূত, আমরা তোমার রবের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, এই মানুষেরা অবশ্যই তোমার কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না, এখনো কিছু রাত বাকি আছে, তুমি নিজের ঘরের মানুষদেরকে নিয়ে এই বস্তি ছেড়ে চলে যাও আর তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন পিছনে ফিরে না তাকায়। আহলে সুদুমরা হযরত লূত আলাইহিস সালামের ঘরের দরজাকে ভাঙার জন্য প্রস্তুত হচ্ছিল, তো সেই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম ঘর থেকে বাইরে বেরিয়ে এসে নিজের পাখনার একটি ঝাপটা তাদের উপরে মারলেন, আর যেখান থেকে তাদের চোখের মণি বাইরে বেরিয়ে আসলো আর তাদের দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে থাকলো। আর এই বিশেষ আযাব সেই মানুষের মধ্যেই পৌঁছেছিল যারা হযরত লূত আলাইহিস সালামের ঘরের দিকে খারাপ নিয়ত নিয়ে এসেছিল। হযরত লূত আলাইহিস সালাম এই বাস্তব পরিস্থিতিকে জেনে সবকিছু বুঝতে পেরে গেলেন আর নিজের ঘরের মানুষদেরকে নিয়ে রাতের মধ্যেই এই বস্তিকে ছেড়ে রওনা হয়ে গেলেন। বিবি বাইলা সেও আপনার সাথে ছিল, কিন্তু সে কিছু দূর এগিয়ে গিয়ে নিজের কওমের দিকে ঘুরে দেখলো আর সেখানে সে নিজের কওমের সঙ্গে জাহান্নামে পৌঁছে গেল। এরপর যখন সকাল হলো তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে তাদের বস্তিকে নিজের ডানাতে করে উল্টে দিলেন আর তারপর বাহুতে নিয়ে আসমানের উপরে উঠে গেলেন, এতদূর পর্যন্ত যে আসমানওয়ালারা এই সময় কুকুর এবং মোরগের আওয়াজও শুনতে পেয়েছিলেন। আর তারপর সেই বস্তিকে আবার জমিনের উপরে ফেলে দিলেন আর এরপর তাদের উপর আবার পাথরের বৃষ্টিপাত হতে লাগলো, আর এই প্রত্যেক পাথরে মৃত ব্যক্তির নামও লেখা ছিল। যখন এই পাথর তাদেরকে লাগছিল তখন তাদের মাথা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। ভোরবেলা থেকে শুরু হওয়া এই আযাব ইশরাক পর্যন্ত সম্পূর্ণ বস্তিকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। এরপর কওমে লূতের সেই খুব সুন্দর বস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুর্গন্ধময় কালো ঝিলে পরিণত করেছিলেন, আর যার পানি এই পৃথিবীর যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো উপকারই পাওয়া যাবে না। সমুদ্রের এই বিশেষ অংশটিতে কোনো প্রাণবন্ত জীব, ব্যাং কিংবা মাছ কোনো কিছুই বেঁচে থাকতে পারে না, আর এই জন্য এটিকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে, আর যেটি ইসরায়েল এবং জর্ডানের কাছে উপস্থিত আছে। বিশেষজ্ঞরা 10 বছরের একটি লম্বা রিসার্চের পর সেই ধ্বংস হয়ে যাওয়া শহরের তথ্যকেও সামনে নিয়ে এসেছিলেন, আর এই রিসার্চ থেকে জানতে পারা গিয়েছিল যে এই শহরের জীবন একেবারের মতো সমাপ্ত হয়ে গিয়েছিল। এই শহরের রাস্তা এবং ধ্বংসাবশেষকে দেখে এমনটি অনুমান করতে পারবেন যে এই শহর যখন ধ্বংস হচ্ছিল তখন মানুষ তাদের সাধারণ জীবনের যে কাজ সেগুলিতে ব্যস্ত হয়ে পড়েছিল, আর এখানকার জীবন হঠাৎ করেই সমাপ্ত হয়ে যায়।
এহেলের সুদুম যাদেরকে পাথরে পরিণত করা হয়েছিল তাদের মূর্তিগুলো এখনও সঠিক অবস্থাতে আছে, আর যেগুলি কিয়ামত পর্যন্ত আসা প্রত্যেক মানুষের জন্য একটি উদাহরণস্বরূপ হয়ে থাকবে, যাতে করে তারা এখান থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু আজকের বর্তমান সময়ে ইউরোপের প্রত্যেকটি দেশে মানুষত্বের স্বাধীনতার জন্য এমনই অপকর্মের অনুমতিও দিয়ে দেওয়া হচ্ছে, আবার এই নোংরা আমলকে তারা গর্ব করে করে চলেছে। কিন্তু এখানে সত্যতা এটি যে এই হোমোসেক্সুয়াল একেবারে প্রকৃতির বিরুদ্ধে চলে যায়, যেখান থেকে মানুষ সমাজ ধ্বংস এবং বরবাদায় হয়ে যাবে। রেওয়ায়তের মত অনুসারে একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম শয়তানকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে নোংরা আমল কোনটি? ইবলিস শয়তান বলেছিল, যখন পুরুষ পুরুষের সঙ্গে উপভোগ করবে এবং নারীরা নারীদের সঙ্গে নিজের খায়েশ যৌন চাহিদা পূরণ করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রেওয়ায়েত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক যে কওমের লূতের উপর আমল করবে।